কালকে তোর ফোনে দুটো আননোন নাম্বার থেকে ফোন এসেছে, বল কে কে? লাস্টে কত কত? 12 আর 54। ও লাস্টে 12? ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিলে না, তাই। আর লাস্টে 54, ওইটা মিশোর। ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলে, ওইটা। আচ্ছা ঠিক আছে, এবারের মতো বেঁচে গেলি। বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হাগড়ের আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আস্তে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। যে কে তারা উঠে আকাশে, ও ঠাকুর পো, তোমার কলা পড়ে গেছে। কি হল? পড়ে গেছে? আরে ওই কলা না, মানে এই যে প্যাকেটে তো খুলে পড়ে গেছে কলা। আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি। হ্যাঁ, কিন্তু তাতে কি হবে? তাতে তো চরিত্রটা ঠিক হবে। ঠিক আছে, কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্রের কি হবে? এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে। আরে সোনা, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর কয়দিন পরে আমার ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা আছে, পরীক্ষাটাই পাশ করলেই আমি তোমারে বিয়ে করে নেব। আচ্ছা, তোমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পাশ করতে করতে অন্য কেউ আসে আমার ইঞ্জিনে মোবিল ঢালিয়ে দিয়ে যাবে। জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয় কিছু বলছে? এসব কি বলেন, মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি, আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে কেন ছেছে। শোন রতন, তুই ভালো ড্রাইভার, ভালো গাড়ি চালাস, তাই মাঝে মাঝে তোর আমি গাড়ি চালাতে দিই। তার মানে তুই এটা কখনোই ভাবেনিস না যে তুই গাড়িটা কিনে ফেলবি, এটা তোর অকাতের বাইরে। ভাই আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন, আমি টিকটক সেলিব্রিটি না। না না, টিকটকে না, কই জানি দেখছি, কই জানি দেখছি। ও মনে পড়ছে, মনে পড়ছে, আপনি না গেছে মাসে আঙ্গু বাচ্চা টাঙ্কি পরিষ্কার করছিলেন। তরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইর হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেব। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি, তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। আচ্ছা ভাই। হ্যাঁ বলুন। এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে? কেন, রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে? যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না যাবো না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে, সাহস আছে ঘর থেকে বের? অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। এক্সকিউজ মি ভাইয়া, আমারে 2 মিনিট সময় দেওয়া যাবে? আপনার ভুল হচ্ছে, আমি 2 মিনিট না 5 মিনিটের উপরে দিতে পারি। জনি সিং এর খালা তো ভাই, আমি কত জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের, তাই না? লা লা লা, আরে ওটা করব কি বৈদি? বলো তুমি না গ্রামে গ্রামে ব্যথার মলম বিক্রি করো। হ্যাঁ বৈদি। তা তুমি এই ব্যবসাটা করো কি করে শুনি? আমার ভাইও না এই ব্যবসাটা করবে। আচ্ছা, আমি কিভাবে গ্রামে বিক্রি করি সেটা শুনবা? ঠিক আছে বলে দিচ্ছি, এরকম বলি, তাকাও। হাড়ে ব্যথা হলেই লাগানো, কোমরে ব্যথা হলেই লাগানো, মাজায় ব্যথা হলেই লাগানো, আঙুলে ব্যথা। হ্যাঁ বৌদি, শুধু কি হলেই লাগাতো? হ্যাঁ বৌদি, ব্যথা শুধু হলেই লাগাতো। আর যাদের হলে তাদের কাছে কি বিক্রি করা যাবে না? সত্যম, বাই বাই। কি মজা, কি মজা, 5 মিনিটে 500 টাকা, কি মজা, 5 মিনিটে 500 টাকা। কি ব্যাপার গো, কি মজা, 5 মিনিটে 500 টাকা মানে কি? আমি তো বুঝলাম না। আরে ওই পাড়ায় তপন আছে না, ওকে একটা লেবু গাছ আছে। আচ্ছা আচ্ছা। আমারে কইছে কি, বৌদি তুমি যদি লেবু গাছে উঠতে পারো তোমারে 500 টাকা দেবো। তা আমিও গাছে উঠে গেলাম, আমার 500 টাকা দিয়ে দিলো। কি মজা, 500। শোনো শোনো শোনো, কি
রইছে কও বলো নাকি তুমি কিছু বোঝো না তুমি যখন ওকে লেবু গাছে ওঠো না নিচে দিও তোমার লাল প্যান্টি দেহে প্যান্টি ইশ তুমি কি আমার অতই বোকা ভাবছ নাকি আমি তো জানি যে আমার প্যান্ট দেয় সেই জন্যই তো আজকে আমি প্যান্টি পরি নাই কি মজা পাবো এই পাশে কালকে তোর ফোনে দুটো আননোন নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত 12 আর 54 ও লাস্টে 12 ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিলে না তাই আর লাস্টে 54 ওইটা মিশো ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলে ওইটা আচ্ছা ঠিক আছে এবারে মতো বেঁচে গেলি তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিকমতো কিনতে পারো না কেন কি হইছে কি আর হবে সব করা রুটি পুড়ে গেছে এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10,000 টাকায় পাওয়া যাবে হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শোনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীরে কুটি এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি না রে ভাই তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে দেখো তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বললো না কেন তাতে তোমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাঁধে রাখছে আমি কোনো কথা শুনতে চাই না আমাকে নতুন ফোন কিনে দিবা এক বছর তো হয় নাই ফোন কিনে দিছি কি হইছে ভালো হইছে একটু পর পর হ্যাং করে একবারে তোমার মতো বিনা কারণে হ্যাং হয়ে যায় না জানি কোন কুকখন এই ফোন কিনে দিছিলা ঠিকই বলছো কুকখন ছিল ওই দিন আমাদের ম্যারেজ ডে ছিল 7 দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হয়েছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিস মি ভাবি অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব জানো সোনা কি সোনা ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে ভালোবাসার মধ্যে কিচ্ছু নেই কিছুই যদি না থাকবে তোমার সঙ্গে আমি 2 মাস প্রেম করছি তাহলে 2 মাসের মধ্যে আমার 32 থেকে 36 কি করে হয়ে গেল আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হিরে মিল্কি তোরে আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানেন অরুণ ভাই আজকে না শাওন আমাকে আদর করে ডল বলছে আরে গাধা ডল কয় নাই ঢোল কইছে